চালের দাম আমি মাপতে পারি, কিন্তু ফ্রিডমেরটা আমি মাপব কীভাবে? আমার গ্রামের লোকেরা, আমার ভোটার আমার কাছে কী চায়? খাবার পানি চায়, পরিষ্কার খাবার পানি চায়, বেটার টিউবওয়েল চায়, স্কুল বিল্ডিং চায়, তার গ্রামে যাওয়ার একটা কালভার্ট চায়, একটা ভাতা কার্ড চায়, 500 বা 700 টাকার হোক। এই 5-7টা জিনিসের পরে অন্যান্য অনেক বিউটিফুল যেগুলো এখানে আলোচনা হয় প্রায়ই, ভেরি ইম্প্রেসিভ, হাইলি রেসপেক্টেবল বা রেসপেক্টেড যে সকল কনসেপ্ট, আই এম ভেরি সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট, ওগুলো ওখানে গিয়ে আমি কোনো রিফ্লেকশন পাই না। সুতরাং সেই প্রেক্ষিতে আমি দু একটা মন্তব্য করে আমার কথা শেষ করব, বেশি বলার এখানে প্রয়োজন নেই। প্রথম কথা যেটা হলো আমার কথা যে যে আলোচনার, হ্যাঁ, ভেরি ডার্ক ক্লাউডস, অলমোস্ট এভরি ওয়ান যারা কথা বলেছেন কৃষ্ণ মেঘ বা কালো মেঘের কথা বলেছেন, কিন্তু কালো মেঘের মধ্যেও কিছু সিলভার লাইনিং নাকি থাকে, এবং থাকে আমি বিশ্বাস করি। আমি কিছু সিলভার লাইনিং ওই গ্রামে গিয়ে হাওয়ার দাঁড়িয়ে আমি দেখি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সব কিছু বলার পরে তো এটা সত্য, সব কিছু বলার পরে এটা সত্য যে 15 বছর আগে, আমি আগে সময় বাদ দিলাম, সর্বশেষ 15 বছর, 9 সাল থেকে বা 12-13 বছর, আমি যখন শুরু করি সংসদে এসে, তখন যে পরিমাণ আমার গ্রামে, আমার পরিবেশে, আমার প্রতিবেশে, আমার নির্বাচনী এলাকায় যে পরিমাণ আমি কি বলবো, ক্ষুধা, নিরক্ষরতা, অন্ধকার দিনরাত বাস করা, অপরিষ্কার পানি, তার তুলনায় আমি অনেক অনেক বেশি দেখছি, বেটার দেখছি। আমি আমার দুইটা উপজেলায় প্রায় কত লোক বাস করে, 7-8 লাখ লোক বাস করে, তাদের জীবনযাত্রা আমি গত 12-13 বছরে যে পরিবর্তন দেখেছি অবশ্যই আমাকে ইমপ্রেস করেছে। সরকারে আছি বলি নয়, একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার মাকে দেখেছি কোথা থেকে পানি নিয়ে আসছেন, আমি এখন আমার চাচিকে দেখি কোথায় পানি পায়, আমি আমার মাকে দেখেছি কীভাবে চালের হিসাব করে, এখন আমার পাশে ঘরে যাওয়ার যাই আমি আমার চাচিকে দেখি যে ওই চালের হিসাবটা নেই, আমি আমার মাকে যে শাড়ি পরতে দেখেছি বা যে মশারি টাঙ্গাতে দেখেছি তার তুলনায় এখন আমার পাশের ঘরে যারা বসবাস করে আমার, এরাও আমার চাচি, এরাও আমার নেইবার্স, অনেক পরিবর্তন দেখি। তাহলে কোত্থেকে হলো এটা? নিশ্চয়ই আমি মন্ত্রী হয়েছি বলে তাদের কবার পরিবর্তন হয়ে যায় নাই। যে গ্রামে আমি সাত্রিয়ে স্কুলে গেছি, প্রাইমারি স্কুলে, ভিজে কাদায়, সেখান থেকে আমি যখন বাচ্চারা গাড়ি চালিয়ে, ট্রাইসাইকেল চালিয়ে, সাইকেল চালিয়ে, মোটর বাইক চালিয়ে যাচ্ছে, তাহলে এগুলো কি আমি অবিশ্বাস করবো? এর বিপরীতে কি স্যার, ইয়েস, কোয়ান্টাম অফ কি বলে যে অধিকার, কোয়ান্টাম অফ ফ্রিডম, আমি কীভাবে জাজ করবো? টিউবওয়েল তো আমি দেখি, চালের দাম আমি মাপতে পারি, কিন্তু ফ্রিডমেরটা আমি মাপবো কীভাবে? দ্যাটস এ ম্যাটার অফ ফিলিং, আই ফিল হ্যাপি, আই এম হ্যাপি, আই ফিল আনহ্যাপি, আই এম আনহ্যাপি, বাট আই ফিল হাংরি, আই এম রিয়েলি হাংরি, এটা ভাত দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।